আজ আমরা যে সূরা নিয়ে কথা বলবো এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। তাহলে সূরাতুল মুলক মাক্কি না মাদানি? এই সূরার রুকু সংখ্যা 2, আয়াত সংখ্যা মাত্র 30। এই সূরার প্রাইমারি ইনফরমেশন, যে কোনো সূরা আপনি আলোচনা করলে বা শুনলে সেই সূরার প্রাইমারি ইনফরমেশন আপনাকে আগে জানতে হবে, প্রাথমিক তথ্য আমরা জানি লিছি না নি। তো ফয়লাও এটা ক্লাস টেস্ট হয়ে যাও, দেখি কিতা জানছি। সূরার নাম কত নাম্বার ভাড়া? সূরার নাম্বার মাক্কি না মাদানি? রুকু সংখ্যা? আয়াত সংখ্যা? বা বা বা, মুখস্থ আলহামদুলিল্লাহ। যে সূরা নিয়ে আমরা এবার কথা বলবো, এই সূরার ফজিলত কেমন এটা আমরা জেনে নিই। তবে এই সূরার ফজিলত হুজুরের কাছ থেকে না জানি না, জানবো আমরা নবীজির কাছ থেকে ইনশাআল্লাহ। যে সূরাটি নিয়ে আজ আমরা কথা বলবো সূরাতুল মুলক, এই সূরাটি এত ফজিলতের সূরা, এই সূরাটি এত ফজিলতময় সূরা। এই সূরাটির আরেক নাম হচ্ছে আল মানিআতু মিন আযাবিল কবর, এই সূরাটিকে কবরের আযাব থেকে পরিত্রাণকারী সূরা বলা হয়। এই সূরার ফজিলত সম্পর্কে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেছেন মান ক্বারা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লা লাইলাতিন মানাআহুল্লাহু বিহা মিন আযাবিল কবর, আল্লাহর যে বান্দা কিংবা আল্লাহর যে বান্দি প্রত্যেক দিন রাতের বেলা ঘুমানোর আগে সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমায়, আর ওই সূরাতুল মুলকের ভেতরে থাকা বিষয়গুলোকে যারা নিজেদের বাস্তব জীবনে আমল করে, আল্লাহ তাআলা ওই বান্দা বা ওই বান্দি মারা যাওয়ার পরে তাকে কবরের আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে। কিতা সূরার ফজিলত হোক না বেশি, কি দামি সূরা এই সূরাটা! প্রতিদিন রাত ঘুমাইবার আগে ফরিয়া মাত্র 30 আয়াত, 2 পৃষ্ঠার সূরা, ফরিয়া গুমাউকা, আর এই সূরার ভিতরে যেটা আছে ওটা জীবনও মানুকা। আল্লাহ নবী বলেছেন মারা যাওয়ার পরে এই লোকটাকে আল্লাহ কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন এই সূরা প্রত্যেক রাতে ঘুমানোর আগে যারা তেলাওয়াত করে ঘুমায়, এই সূরার উপরে যারা নিয়মিত আমল করে, নবীজি বলেছেন খাসামাতান সাহিবিহা, এই সূরাটি ওই তেলাওয়াতকারী বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে, এই সূরাটি ওই বান্দার জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে ততক্ষণ, লোকটাকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবে না যতক্ষণ। কি দামি সূরা, কি ফজিলতের সূরা! শুনেন আমার আপনার নবী এই সূরাটিকে কত গুরুত্ব দিয়ে আমল করেছেন, এবার শুনেন। তিরমিজি শরীফের 2892 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেছেন আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ানামু হাত্তা ইয়াকরা সূরাতুল মুলক, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সূরাতুল মুলক তেলাওয়াত করার আগ পর্যন্ত তিনি ঘুমাতেন না। নবীজি রাতের বেলা ঘুমাতেন না ততক্ষণ, সূরাতুল মুলকের তেলাওয়াত করতেন না যতক্ষণ। শুধু নবীজি নিজেই এই সূরাটা আমল করতেন না, বরং নবীজি তার মায়ার উম্মতের জন্য এই সূরার ব্যাপারে কি বলে গিয়েছেন শুনেন। নবীজি বলেছেন আমি আশা রাখি আমার উম্মতের প্রত্যেকটা লোক তাদের সিনার ভেতরে সূরাতুল মুলককে গেঁথে ফেলবে, আমি আশা রাখি আমার উম্মতের প্রত্যেকটা লোক সূরাতুল মুলক তাদের হৃদয়ের সাথে ঢুকিয়ে দিবে, হৃদয়ের সঙ্গে মিশিয়ে ফেলবে, আমি আশা রাখি আমার উম্মতের লোকেরাও রাতের বেলা ঘুমাবে না ততক্ষণ, সূরাতুল মুলক তেলাওয়াত করবে না যতক্ষণ। কারণ এই সূরাটা তেলাওয়াত করে যদি ঘুমিয়ে যান, কবরের আযাব থেকে আপনাকে যিনি বাঁচিয়ে দিবেন, জুড়ে বলেন তিনি কে? সবাই বলেন তো কবরের শাস্তি থেকে বাঁচার দরকার আছে না নাই? তাহলে কবরের শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই, আজকের মাহফিলে আমরা আমল শিখলাম রাতের বেলা ঘুমানোর আগে কোন সূরাটা পড়া দরকার, পড়বানি আপনারা।
না ওয়াজ হন্যাও শেষ হোনার ভিতরেও সীমাবদ্ধ। সুরা মো কি ফজিলতর সুরা। আচ্ছা দেখি চাই মনোযোগ আছে নি আপনারা, এই সুরার আয়াত আছে কয়টা কইছিলাম? মাশাআল্লাহ কয়টা? রেগুলার যদি আপনি মাত্র তিনটা করে আয়াত মুখস্থ করেন, তিরিশ আয়াত শিখতে লাগবো কদিন? অত কা কদিন? মুখস্থ করা সহজ না কঠিন? টেকনিক শিখাই দিলাম। যারা ব্রেন বালা ডেইলি তিন আয়াত করে শিখে দিবা, তিন দশে তিরিশ মারি দিবা। আর যারা ব্রেন একটু আর একটু খারাপ, খারাপ হইতো কেন, হাকালুকির হাওড়ার মাছ খাইরা আর ইবার তাজা তাজা সবজি, এই এলাকার মানুষের সেরা ছবিও সুন্দর, রাস্তাঘাটও সুন্দর, গড় বাড়িও সুন্দর, আমার মনে হয় ব্রেইনও সুন্দর, ব্রেইনও ভালো হইব। ডেইলি তিন আয়াত করে শিখলে তিন দশে। আর যদি কই না গো হুজুর ভাবতাম না তিন আয়াত, তে দুই আয়াত ফন্ড দিগুনে কদিনে শেষ খন, যদি না হুজুর আমরা খাইতে খাইতে অলস হয়ে গেছি, ব্রেইনও অলস, তে আর ডেইলি এক আয়াত, এক আয়াত করে শিখলে কদিন লাগে? শিখবা নি আপনারা, খারা খারা শিখতা না এত লোকা, ওই দেখো আল্লাহর কুতুব একজন আসো নি না। এহে আমার ইবাই না বুঝা হাত তুলছ, আমরা অপরাধী ফাইলে আশা আশি করি, অপরাধী ফাইলে শাস্তি দেই, আর আমার আল্লাহ অপরাধী খুঁজন মাফ করে দিবার লাগবে। এজন্য আমার আল্লাহর নাম গাফফার, আমার আল্লাহর নাম গীতা হস্তর নি আপনারা। আমি ওগুলা যতখান হই অতখান আবার ফরা লই লিব, লগে লগে বাকি রাখতাম নাই, বাকি রাখলে অসুবিধা, মানছে বাদে গিলি লিব। তাইলে সুরা মুলকর ফজিলত থইন্য আমরা এখন সিদ্ধান্ত লই দিছি, সবে আমরা সুরা মুলক মুখস্থ করব ইনশাআল্লাহ। ব্যাটিং তো তো হুন্দ্রা, তারাও বেশি মুখস্থ করা দরকার, কারণ ব্যাটিং তো সুযোগ ফাইল গাড়ি স্টার দরজার জি বাংলা উঠা লইয়া ফাগল। আমার মা বোন হল কই মা আপনারাও মুখস্থ করে লিবা, আর ডেইলি রাইট ঘুমাইবার আগে মারি দিবা উসুরা মুখস্থ মারি দিবা একবার, পারবা না ইনশাআল্লাহ। ওকে, এই সোরার সেন্ট্রাল থিম, সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয়বস্তু কি সেটা বলি, আমরা এই সোরার ভেতরে ঢুকে যাব ইনশাআল্লাহ। এই সোরার মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন। এর আগে বলি মুলক, হোয়াটস দ্য মিনিং অফ মুলক, মুলক এটা বাংলা শব্দ না আরবি শব্দ? মুলক ইটস অ্যান আরবিক ওয়ার্ড, এটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কিংডম, সোভরেনটি, পাওয়ার, অথরিটি। মুলক মানে হচ্ছে ক্ষমতা, মুলক মানে হচ্ছে রাজত্ব, মুলক মানে হচ্ছে মালিকানা। এখন মুলক মানে ক্ষমতা, কোরআন ক্ষমতার নামে সুরা আসেনি, আশ্চর্য, সব মানুষ দেখে বেকুবিয়া বইরিলা। মুলক মানে কি তা? ওলামায়ে কেরাম এখানে বোয়া, মুলক মানে কি তা? মুলক আমি অনেকগুলো অর্থ কইছি, মুলক মানে ক্ষমতা, মুলক মানে রাজত্ব, মুলক মানে মালিকানা, ইংরেজিও কইছি মুলক মানে কিংডম, সোভরেনটি, অথরিটি, পাওয়ার। পাওয়ার মানে কি তা? কিছু মানুষে কয় এরে রাজনীতির মাত মাত্য না, মসজিদও মাত্য না, মাহফিলও হুজুর হলে পড়ছেন বড় বিপদ ঘটনা, এটা মনে হয়ে গেছে করতাম নি। এ হুজুর নয়া এক মসজিদ আইসেন, চিন্তা করলা আইজ আমি সুদর সুদ নিয়ে আলোচনা করবো, শুক্রবার হালকা তো শুক্রবার জমা দেন, আইজ আমি সুদ নিয়ে ওয়াজ করবো, তাই একবারে বালাইল্লায় প্রস্তুতি লইছে লইয়া আর আরম্ভ করছে আলোচনা সাড়ে বারোটা। এখন সুদ নিয়ে আলোচনা করার বাদে তুরা বাদে সভাপতি মারছেন খাওয়ানি, হুজুরও সালাহ বুঝছেন হায় রে হায় ওয়াজ কমন ফুরি গেছে আইজ, কইলা বারোটা চল্লিশ পাইজা দেখি হবো, বিষয় তো ফাল্টারি দরকার, হুজুরও সালাহ লগে লগে সুদ বাদ দিয়া গুসো, গুসর ওয়াজ যখন আরম্ভ হয়েছে সেক্রেটারি সাহেব মারছেন এক বড় করে খাওয়ানি, হুজুরে বুঝছ না রে বাপ রে বাপ কোন মসজিদ আইলাম, এক ওয়াজ ফোর ফোরে আরেক ওয়াজ হাওটাও কমন করে যায়, গরির ভাই আছে দেখুন এ বো বারোটা পঞ্চাশ আরো দশ মিনিট আছে,
চিন্তা করলাম বাদ দিলাই দিনে, সুদও বাদ দিলাম, কুশো বাদ দিলাম, যাই কি জানে চাঁদা বাজির বাজার। এখন তো কেশিয়ার সব গরম, মারছেন আরো কুতানি তাই হুজুরে বুঝছেন এটাও কমন পড়ে গেছে। এখন দেখলা বাদ দিই একটা হয়ে গেছে, তাই কইলা যে মুসল্লি সাহেব কলাই যার ওয়াজ নাই, ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল। হায় রে হায়, এই পবিত্র মিম্বর বইয়া আপনি যদি সুদখুর গুসখুর আর চাঁদাবাজ হলরে ডরাইয়া, সুদগুস আর চাঁদাবাজের চাঁদাবাজি নিয়া কোরআন হাদিসের আলোচনা করতে না পারেন, বাইরে অনুরোধ করলাম এই পবিত্র মিম্বর সাইরা আপনি মাটি খাইটা বাদ খাওকা, এটা আপনার লাগে সম্মান রইব। আর যদি ওই পবিত্র মিম্বরে বসে কথা বলেন তাহলে কোনো সুদখুর ঘুষখুর চাঁদাবাজকে পরোয়া না করে হক কথা আপনাকে বলতেই হবে। কিছু মানুষে কয় কুরআনের মাঝের ক্ষমতা না, এ বেটা ব্যাকল, ক্ষমতার নামে আল্লাহ কুরআন সুরাও একটা দলাইছে, খালি ওতা নেই আরো কারবার আছে। হোকা যাইন কুরআনের সবচাইতে ফজিলতপূর্ণ সুরার নাম কিতা? হ্যাঁ কেউ আছে? না না, এটা তো আয়াত। কুরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ সুরার নাম ইয়েস সূরাতুল ফাতিহা। ই সুরা ছাড়া নামাজ হইব না। আমরা মসজিদের ইমাম সাহেব যদি কই আল্লাহু আকবার ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, মানুষ কইব ইমাম সাহেব বেদিশ হয়ে গেছে। কারণ সবেও জানেন নামাজ শুরু করার লাগে কোন সুরা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সবার মুখস্থ আছে না এই সূরা? নবীজি কি বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া আপনার নামাজ কবুল হবে না। তাহলে কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ সূরার নাম সূরাতুল ফাতিহা। এখন যদি আপনারা রেজিকাই হওকা কোরআনের আয়াত আছে কয়টা? 6000 কে হইছে 6666। এখন হামনা ইতা লইয়া বেড়াছাড়া করবার, কোরআনের সব কোরআনের সুটিপত্র আছে না রে? ও দেখো কা আয়াত লেখা আছে, ও আয়াত গুণ গণবা গণনা দেখবা 6666টা হয় না, 6236 কিছু কম বেশ আছে। আচ্ছা আমরা বেড়াছাড়া না করি, 6000 সামথিং ঠিক আছে না কথা? এখন আপনারা কৌকা এই 6000 সামথিং আয়াতর মাঝে, অর্থাৎ যত আয়াত আছে এই আয়াতর মাঝে সবচাইতে দামি আয়াত এগুলা কোনটা? হ্যাঁ আয়াতুল ও আইসি লাইন অত মিলে কুরসি। কুরসি অর্থ কিতা? মাশাল্লাহ, কুরসি আরবি শব্দ, কুরসি অর্থ চেয়ার, কুরসি মানে গদি, কুরসি মানে সিংহাসন। এবলা আমার প্রশ্নের উত্তর দুকা, কোরআনও মরার আয়াত আছে নি? মাতুকা মৃত্যুর আয়াত আছে নি? জান্নাত জাহান্নামর আয়াত আছে নি? হালাল হারামর আয়াত আছে নি? সুদ গুসর আয়াত আছে নি? জেনার আয়াত আছে নি? মদর আয়াত আছে নি? সিয়ারর আয়াত আইজ আপনার সভাপতি যাবো খুব জুসু আসেন আলহামদুলিল্লাহ খোকা, মাঝে মাঝে আপনার জুস উঠি যায় না নি? আচ্ছা আবলা খোকা, এই যে এত আয়াত, মৃত্যু জান্নাত জাহান্নাম হালাল হারাম সুদ ঘুষ, এত আয়াত তো ইয়া আল্লাহ সবচেয়ে ফজিলতর আয়াত মানাইছেন কোনটারে? আয়াতুল আল্লাহ চাইলে মৃত্যুর আয়াতটারে দামি আয়াত মানাইতে পারতা না, সুদর আয়াতরে পারতা না, বানাইছেন কোনটারে? কুরসি মানে কিতা? ইসিয়ারর আয়াতই কেন্দ্রে আল্লাহ দামি আয়াত বানাইলা কেনে? কারণ ই দুনিয়ায় ও সিয়ার তাকে অকল তার ঠেলাটির আরম্ভ হয়। বাপরে বাবা, আমরা যে যখন চেয়ারে উঠি, ওই যে আমি একটা কথা কই, যে যখন চেয়ারে সে তখন গিয়ারে, আমিও এখন গিয়ারও কারণ আমি চেয়ারও, তবে আমার গিয়ার আবার ইসলামের পক্ষে আছে। আমরা সেরকম চেয়ারও বইয়া গিয়ার রে এমন বাড়ানি বাড়াই বাড়াইয়া ইসলামের বিরুদ্ধে নেই। মনে রাখবেন
চেয়ারে বসে গিয়ার যদি ইসলামের বিরুদ্ধে দিয়ে দেন, চেয়ারে বসাইছেন যিনি, জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামাইতে পারেন তিনি। কোরআনুল করিমের 6000-এর বেশি আয়াতের ভেতর থেকে কি কারণে আয়াতুল কুরসিকে সবচাইতে দামি আয়াত বানানো হলো? কারণ এই পৃথিবীতে অসংখ্য মানুষ চেয়ারে বসে তার ক্ষমতার অপব্যবহার করে, এই চেয়ারে বসেই মানুষ মানুষের উপরে জুলুম করে, চেয়ারে বসেই আলেমদেরকে জেলে ঢুকায়, চেয়ারে বসেই অন্যায়ভাবে অনেককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। এই জন্য চেয়ারওয়ালা লোকেরা চেয়ারে বসে গিয়ার দেখায়া তারা যেন ক্ষমতার অপব্যবহার না করে, এজন্য আল্লাহ তাআলা তার কোরআনের ভেতরে চেয়ারের আয়াত দিয়ে সমস্ত চেয়ারওয়ালা মানুষকে আল্লাহ সতর্ক করেছেন। আল্লাহ আকবার। আপনাদের এখন রাজনীতি নাই, আউযুবিল্লাহ পর্যন্ত সুন্দর করে আয়াতুল কুরসি বাদে এবার আসে সূরাতুল মুলক। ক্ষমতার নামে আল্লাহ সূরাই দিয়েছেন, যেন এই সূরাটি পড়ে বুঝে আপনি আল্লাহর ক্ষমতার বিরাটত্ব অনুধাবন করে আপনি যেন ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম না করেন, এই জন্য এই সূরাটা আমাদের হেদায়েতের জন্য কোরআনে দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন। এবার আসুন এই সূরার সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি। এই সূরাতে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন, এই সূরাতে আল্লাহ তাআলা তার নিজের সভরেন্টি, তার সার্বভৌমত্বের পরিচয় দিয়েছেন। বিশেষ করে এই সূরায় নাস্তিকদের জন্য ডোজ রয়েছে, মেডিসিন রয়েছে। পৃথিবীতে কিছু মানুষ আছে না কয় স্রষ্টা বলতে কেউ নেই, দেয়ার ইজ নো গড, তারে কইলাম কিতাবে আল্লাহ বলতে কেউ নাই, কথা কইলে এখানে কয় থাকলে তো দেখলাম মনে, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। আমিও কই যেমন কুকুর তেমন মুগুর দেখা, ইলা কোনো ঘুরে ফাইলে কই ভাই তুই যে কইলে যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তোর বাফে তোরে জন্ম দিছে তুই দেখছনি, ওইসেরই প্রশ্ন হে তো কইব না, তারে কইবা তোর বাফে তোরে জন্ম দিছে তুই দেখছত না, তো তোর দাবি অনুযায়ী যা দেখা যায় না তা যদি বিশ্বাস করা না যায় তো তোর বাফে তোরে জন্ম দিছে তুই দেখছত না, তো ই তোর আসল বাফ নেই, তোর জন্মত মনে হয় দুষ আছে রে। আর যেগুলো কইবা আল্লাহ বলতে কেউ নাই তাহলে দেখলাম মানে এরে কিতা করবো জানান নি, দড়ি দিয়া রশি দিয়া বাইন দিয়া আর স্পিড বোটও তুললিয়া এর না সাগরের মাঝখানে ভালো যাইবা, হে বুঝিলি মনে আল্লাহ বলতে কেউ আসেনি, সাগরের বিশাল ঢেউয়ের মধ্যে পড়লে আল্লাহর ক্ষমতার বিরাটত্ব বুঝবে এবং আল্লাহ তাআলার কুদরত রহমত স্বচক্ষে দেখছে দেখবে, ঠিক কি না? আর নাই কিতা করবা, বিমানও তুললিয়া আর মাঝ আকাশে উঠার বাদে বিমানের সিটের লগে রশি দিয়ে বাইন দিয়া আর পাইলট লইয়া করে যাবা, বুঝবো নে আল্লাহ বলতে কেউ আসেনি, ঠিক নেই? একবার এক গ্রাম্য বেদুইন লোককে জিজ্ঞেস করা হলো, যেই লোকটা অশিক্ষিত কোনোদিন পড়াশোনা করে নাই বিজ্ঞানও জানে না, এমন এক লোককে বলা হলো স্রষ্টা বলতে কেউ আছে এটা কি তুমি মানো নাকি? সে তখন বলল হা অবশ্যই এই মহাবিশ্বের একজন কারিগর আছে। তখন তাকে বলা হলো এই যে মহাবিশ্বের একজন কারিগর আছেন তুমি কি এর কোনো দৃষ্টান্ত দিতে পারবে নাকি? সে তখন বলল রাস্তাঘাটে চলাফেরা করলে মানুষের পায়ের চিহ্ন দেখলে বোঝা যায় এই রাস্তা দিয়ে কোনো না কোনো মানুষ হেঁটে গিয়েছে, রাস্তায় যদি গরু ছাগলের খুরের চিহ্ন পাওয়া যায় মানুষ অটোমেটিক বুঝতে পারে এই রাস্তা দিয়ে হয়তো কোনো গরু ছাগল গিয়েছে, গরুর গোবর কিংবা ছাগলের পায়খানার বড়িগুলো দেখলে মানুষ বুঝে এখান দিয়ে হয়তো কোনো গরু ছাগল হেঁটে গিয়েছে, এগুলো দেখে যদি এত কিছু বোঝা যায় তাহলে মাথার উপরের আসমান, পায়ের তলায় জমিন, চোখের সামনে নদ নদী গাছপালা সাগর সমুদ্র মহাসমুদ্র, এত কিছু দেখে কেন বোঝা যাবে না এর পেছনে একজন আছে, জোরে বলেন তো তিনি কি? এই সূরা নাস্তিকরা যেন পড়ে, এরা যদি ইন্টারনেটে আমার কথা শুনে আমি বলবো তুরা এই সূরাটা ফুরিয়া মর, তাহলে দেখবে আল্লাহরে চিনতে পারবে ইনশাআল্লাহ। এবার চলেন, এবার আমরা এই সূরার ভেতরে প্রবেশ করি, এই সূরাতে কি আছে আমরা জেনে নিব ইনশাআল্লাহ। কষ্ট লাগেননি আপনারা? আমি বেশি লম্বা মাত মারতাম না, কষ্ট দিতাম না, অসুবিধা নেই। চলেন আমরা এই সূরা এবার শুরু করি। এই সূরাটা শুরু করেছেন আল্লাহ এভাবে, যারা পারেন আমার সঙ্গে পড়েন,
আল্লাহ তাআলা সূরাটা শুরু করলেন এভাবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা আর তিনি সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতাবান। সবাই বলেন তো, সকল ক্ষমতা যার হাতে, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার উৎস, সব ক্ষমতার মালিকানা যার, তিনি কে? আপনারা তো মাঝে মাঝে কয় না সব ক্ষমতার মালিক জনগণ, হয়রানি অনেকে, সকল ক্ষমতার মালিক মানুষ বা সকল ক্ষমতার মালিক জনগণ, এটা মারাত্মক কুফরি কথা। সকল ক্ষমতার মালিক কখনোই মানুষ হতে পারে না। সকল ক্ষমতার মালিক হওয়ার জন্য কি কি দরকার, এটার তফসির এবার জানার দরকার আছে না নাই? সব ক্ষমতার মালিকানা যার হাতে থাকবে, যার কাছে থাকবে, তার মধ্যে কি কি কোয়ালিটি বিদ্যমান থাকবে এবার আমরা জানবো ইনশাআল্লাহ। সকল ক্ষমতার মালিক হবেন তিনি, সকল ক্ষমতার মালিক হবেন তিনি, চিরস্থায়ী ক্ষমতার মালিক হবেন যিনি। বলেন তো, চিরস্থায়ী ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আপনারা মানুষ, আপনারা কখনো চিরস্থায়ী ক্ষমতার মালিক নন, বরং চিরস্থায়ী ক্ষমতার মালিক হবেন তিনি যার শুরুও নাই, শেষও নাই, যার জন্ম নাই, যার মৃত্যুও নাই। বলেন তো, মানুষের জীবনের শুরু এবং শেষ আছে না নাই? মানুষের জন্ম আছে, মৃত্যু আছে, কিন্তু আমার আল্লাহর কি শুরু বা শেষ আছে নাকি? দেখুন আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ এই জন্য বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, আর আমার সেই আল্লাহর পরিচয় হলো তিনি হচ্ছেন আল হাই, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি হচ্ছেন চিরঞ্জীব যার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। যখন কোনো কিছু ছিল না তখন ছিলেন কে? আবার যখন কোনো কিছু থাকবে না তখনও যিনি থাকবেন, সবাই বলেন তো, তিনি কি? এই জন্য রব্বুল আলামিন কোরআনে বলেছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াদ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। কোরআনুল কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তিনি হচ্ছেন প্রথম, তিনি হচ্ছেন শেষ। আমার আল্লাহ হচ্ছেন এমন এক পবিত্র সত্তা, যখন এই মহাবিশ্বে কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর কোনো কিছুই থাকবে না তখনও যিনি থাকবেন, সবাই বলেন তিনি কে? সকল ক্ষমতার মালিক হবেন তিনি, চিরঞ্জীব হবেন যিনি, অর্থাৎ যার শুরুও নাই, শেষও। আপনি কিভাবে মানুষকে সকল ক্ষমতার মালিক বলেন? এই মানুষের শুরু আছে, শেষ আছে, জন্ম আছে, মৃত্যু আছে, আবার সকল ক্ষমতার মালিক যিনি হবেন তিনি হবেন আল কাইয়ুম, সকল ক্ষমতার মালিক হবেন তিনি, যার নাম হবে কাইয়ুম। আপনারা কইবা হুজুর মিলি গেছে, আমরা এলাকাতে আব্দুল কাইয়ুম আছে। কাইয়ুম আর আব্দুল কাইয়ুম এক জিনিস, ও তার নামের মাঝেও তার পরিচয় আছে, আব্দুল কাইয়ুম অর্থ হইছে কাইয়ুমর গোলাম, আর কাইয়ুম হে আরো জোরে খোকা, কাইয়ুম মানে হচ্ছে চিরস্থায়ী, যার মসনদ, যার গদির স্থায়িত্ব কখনো শেষ হয় না। আপনি আজ মেম্বার হয়ে যান, 5 বছর পর ক্ষমতা শেষ, চেয়ারম্যান হয়ে যান, 5 বছর পরে আপনার ক্ষমতা শেষ, এমপি হন, প্রাইম মিনিস্টার হন, কিংবা আপনি যে কোনো ক্ষমতার চেয়ারে বসবেন, মেয়াদ যখন শেষ হবে আপনার পাওয়ারও তখন শেষ হবে। বলেন তো, আমার আল্লাহর যে চেয়ার আছে, যে কুরসি আছে, এর কি ক্ষমতার মেয়াদ কোনোদিন শেষ হবে নাকি? যখন আমরা কেউ ছিলাম না তখন থেকে আমার রব তার ক্ষমতার মসনদে সমাসীন ছিলেন, অনন্তকাল পর্যন্ত তিনি তার মসনদে সমাসীন থাকবেন। কি বুঝলেন? সকল ক্ষমতার মালিক হবেন তিনি,
চিরঞ্জীব এবং চিরস্থায়ী ক্ষমতার মালিক যিনি, আর সবাই বলেন তো তিনি কে? পয়েন্টগুলা মনে রাখো, এক নম্বর পয়েন্টগুলো। দুই নম্বর পয়েন্ট, সকল ক্ষমতার মালিক হবেন তিনি, সকল ক্ষমতার মালিক হবেন তিনি, অতুলনীয় ক্ষমতার মালিক হবেন যিনি, যার ক্ষমতার কোনো তুলনা চলে না, এমন এক ক্ষমতা যার, যেই ক্ষমতার তুলনা কেউ অন্য কারোর সাথে করতে পারবে, সেই অতুলনীয় ক্ষমতার পরিচয় রব্বুল আলামিন কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার ভেতরে দিয়েছেন। ওই সূরাটি আমাদের সবার মুখস্থ আছে, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আমি জানি আপনারা সবাই এটা মুখস্থ পারেন, সবাই আমার সঙ্গে পড়ুন। কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই সূরার ভেতরে আল্লাহর অতুলনীয় ক্ষমতার পরিচয় কিভাবে দেওয়া হয়েছে শুনেন। কুল হুওয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলুন, আল্লাহ হচ্ছেন একক, আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। আপনারা ক্ষমতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আবার মানুষের দুয়ারে দুয়ারে যান, তার মানে বোঝা গেল আপনারা ক্ষমতার জন্য মানুষের মুখাপেক্ষী। কিন্তু বলেন তো, আমার আল্লাহ ওনার সিংহাসন ধরে রাখার জন্য জিন বা মানুষের মুখাপেক্ষী নাকি? তাহলে কি ফেরেশতাদের মুখাপেক্ষী, নবী রাসূল বা আল্লাহর ওলীদের মুখাপেক্ষী? আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, বরং তামাম দুনিয়ার সকল মাখলুকাত তার মুখাপেক্ষী। আল্লাহ আকবার, অতুলনীয় ক্ষমতা তার। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। আপনি যে ক্ষমতার মালিক হয়েছেন, মানুষকে কেউ না কেউ জন্ম দিয়েছে, সেও আবার আরেকজনকে জন্ম দিয়েছে, তাহলে এই যোগ্যতা থাকলে সকল ক্ষমতার মালিক হওয়া যায়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর সূরার শেষের আয়াতে আল্লাহ বললেন কোনো কিছুই তার সমতুল্য, তাহলে সকল ক্ষমতার মালিক হবেন তিনি, অতুলনীয় ক্ষমতার মালিক যিনি। এটা দুই নম্বর পয়েন্ট, মনে থাক মনে দেখি কিতা মনে রাখছেন। এক নাম্বার কইসলাম সব ক্ষমতার মালিক হইবা তিনি, না 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 না, আমি তো ডায়ালগ মিলাই মিলাই করলাম সন্ধে সন্ধে। সকল ক্ষমতার মালিক হবেন তিনি, ওই দেখো এক নাম্বার পয়েন্ট, সব ক্ষমতার মালিক হবেন তিনি, চিরঞ্জীব ও চিরস্থায়ী সত্তা। হায় রে হায়, আপনারা দেখি তালের মাঝে বেতাল হইছিরা, এত সুন্দর পয়েন্ট বাই পয়েন্ট হয়ে যাচ্ছিলাম। এক নাম্বার পয়েন্ট মনে থাকবো, সকল ক্ষমতার মালিক হবেন তিনি, চিরঞ্জীব ও চিরস্থায়ী সত্তা। ওকে, দুই নম্বর কিতা কইলাম, সকল ক্ষমতার মালিক হবেন তিনি, অতুলনীয় ক্ষমতার মালিক হবেন। দুইটা কথা মনে থাক মনে, এক নাম্বার চিরঞ্জীব ও চিরস্থায়ী, দুই নাম্বার অতুলনীয় ক্ষমতা মনে থাক মনে। মরণা তারা তো মানুষের দুঃখা দিব বলে ইমানোর সাথে রিলেটেড কথা কথাগুলা। তিন নাম্বার, সকল ক্ষমতার মালিক হবেন যিনি, অসীম ক্ষমতার মালিক হবেন তিনি, যার ক্ষমতার কোনো সীমানা থাকবে না। মনে করেন আপনাদের এই এলাকা কোন ইউনিয়নে পড়েছে? হ্যাঁ, নিজ বাহাদুরপুর, এটা কত নম্বর ওয়ার্ড? এবার সাত নম্বর। এবার আপনারা বুঝেন, নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড এটা। এই ওয়ার্ডের একজন মেম্বার আছেন, বলেন তো উনার ক্ষমতার সীমানা কি উনার ওয়ার্ডের বাইরে আছে নাকি? চেয়ারম্যান সাহেব যিনি, উনি ওনার এই ইউনিয়নের ভেতরে ওনার ক্ষমতা, এই উপজেলার চেয়ারম্যান যিনি ওনার ক্ষমতা উপজেলার ভিতরে, আবার এমপি যিনি ওনার সংসদীয় এলাকার সীমানার ভেতরে ক্ষমতা, প্রাইম মিনিস্টার যিনি বাংলাদেশে ক্ষমতা। এক দেশের প্রেসিডেন্টের কথায় আরেক দেশের চৌকিদারেরও চাকরি যাবে। কি বোঝাতে চাইলাম, তার মানে বোঝাতে চাইলাম আমাদের সকলের ক্ষমতার একটা সীমানা আছে। বলেন তো দেখি আল্লাহর ক্ষমতার কি কোনো নির্ধারিত সীমানা আছে নাকি? আল্লাহ তাআলা, তিনি কি শুধু এশিয়া মহাদেশের আল্লাহ নাকি? তিনি কি শুধু আফ্রিকা মহাদেশের আল্লাহ নাকি? এবার শুনেন, সকল ক্ষমতার মালিক হবেন তিনি,
অসীম ক্ষমতার মালিক হবেন যিনি, যার ক্ষমতার কোনো সীমা থাকবে না। কোরআনুল কারিমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদাহের 17 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বললেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, আসমান সমূহ আর জমিনে এবং তার মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতের মুঠায়, তিনি কে? তাহলে 3 নম্বর পয়েন্ট আমরা জানলাম, সকল ক্ষমতার মালিক হবেন তিনি। উভয় একজন নেই, অসীম ক্ষমতার মালিক। 1 নম্বর পয়েন্টে ফিরে যায়, সকল ক্ষমতার মালিক তিনি, চিরঞ্জীব ও 2 নম্বর অতুলনীয় ক্ষমতার মালিক, 3 নম্বর অসীম ক্ষমতার মালিক, 4 নম্বর সকল ক্ষমতার মালিক তিনি, সকল প্রকার ক্লান্তি থেকে মুক্ত যিনি। এই যে আমি ওয়াজ করতেছি, 1.5 ঘন্টা ওয়াজ করার পর হুজুরও টায়ার্ড, শ্রোতারাও টায়ার্ড। যখন বড়লেখা থেকে সিলেটে যান, বাসে কিংবা গাড়িতে উঠলে, বিয়ানীবাজার পাস হইলে উঙ্গানি, সিলেটি ভাষায় করলাম, উঙ্গানি আসেনি, তার মানে বোঝা গেল আমরা কাজ করলেই ক্লান্ত হয়। সকালবেলা যদি বলা হয় এই প্যান্ডেলের সবগুলা বাস আপনারা কাটেন, কিছুক্ষণ বাস কাটার পরে ঘাম বের হবে, তারপর দেখবেন ফানি দাও, ডাবল ফানি দাও, ঠিক নেই। তার মানে বোঝা গেল আমরা ক্লান্ত হয়ে যাই, আমাদের ভেতরে ক্লান্তি আছে, অবসাদ আছে। বলেন তো, মহাবিশ্বের কারিগর যিনি, তার কি কোনো ক্লান্তি আছে নাকি? আল্লাহ তাআলা এজন্য আয়াতুল কুরসিতে বলেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কি শব্দ চয়ন হোকা! এর অর্থ হইছে তন্দ্রা বা ঘুম তাকে কখনো স্পর্শ করতে পারে কোনো কাবার মধ্যে। আপনারা তো শিক্ষিত মানুষ, আয়াতর অর্থ ইলা নাই যে আল্লাহ ঘুমান না। যদি ইকানোর অর্থ হইতো, যদি আল্লাহ আয়াত ওলা নাজিল করতা যে তিনি ঘুমান না, তে মানুষে কইল বুঝছি ঘুম আছে কিন্তু আল্লাহ ইচ্ছা করে ঘুমান না। আল্লাহ আয়াত নাজিল করেছেন কিভাবে, শব্দ চয়ন কত চমৎকার, সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা বা ঘুম তাকে আচ্ছন্ন স্পর্শও করতে পারে না, সুবহানাল্লাহ। এ যুবক ফাইন হলে রাত ঘুমাইবার আগে তারা দেন, মাঝে 1টা 2টা পর্যন্ত খালি ফোন উঠিফায়, 1টা 2টা পর্যন্ত হুতি 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 ওলা ফোন কলিং করে, আখতা উঙ্গানি আইসে আর ফোন তার নাকে মুখে পড়ছে, কিতা বুঝলা না আসিবার লাগে কইছে না, কিন্তু শিক্ষা একটা আছে। এই যে তার এত ফোন লইয়া উঙ্গানি থাকার কারণে মুকুর উফরে পড়ছে, হৌকা যায় ই গোটা বিশ্বজগৎ যার হাতের মুঠা তিনি খে। আপনি ফোন এটা আতলিয়া উঙ্গারের কারণে ফোন জেলা মুকুর উফরে পড়ছে, আল্লাহ যদি গোটা বিশ্বজগৎ হাতলিয়া আপনার আমার লাখান জিমাইতা গোটা পৃথিবী আল্লাহর আত্মাকে ফুরিয়া ধ্বংস হই গেল। এর লাগে আল্লাহ কইরা তন্দ্রা বা ঘুমর ক্ষমতাও নাই আমার স্পর্শ করার, আল্লাহ আকবার। তাহলে সকল ক্ষমতার মালিক হবেন তিনি, ক্লান্তি থেকে মুক্ত হবেন। আমরা দেখা যায় 10 বছর মাদ্রাসার মোহতামিম, 20 বছর প্রিন্সিপাল, তারপরে আমরা ক্লান্ত, বুড়া হয়ে যাই, ক্লান্তি চলে আসে আর আমাদের জান কুলায় না। বলেন তো, সেই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত ক্ষমতার চেয়ারে যিনি আছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ কি এখন ক্লান্ত হয়ে গেছেন নাকি? না। ভবিষ্যতে ক্লান্ত হওয়ার সম্ভাবনা আছে নাকি? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম। আসমান জমিনকে তিনি পরিচালনা করছেন, এই পরিচালন ব্যবস্থা তাকে কখনো ক্লান্ত করতে পারে না, সুবহানাল্লাহ। পড়েন এরপরে আসুন, সকল ক্ষমতার মালিক হবেন তিনি, অসীম জ্ঞানের মালিক হবেন যিনি। আমি আপনি তো অসীম জ্ঞানের মালিক নই, দেখুন আমরা এই প্যান্ডেলের নিচে বসে আমাদের বাড়িতে হয় আমরা দেখিও না শুনিও, যে কোনো দেশের সরকার প্রধানরা ওই দেশের রাজধানীতে বসবাস করেন, বলেন আপনারা আমাকে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়া ছাড়া দেশ বিদেশের খবরাখবর পাওয়া কি সম্ভব নাকি? তার মানে বোঝা গেল
আমরা নিউজ সংগ্রহের জন্য, খবর জানার জন্য মিডিয়ার মুখাপেক্ষী মিডিয়ার দরকার আছে, কিন্তু বলেন তো আল্লাহ তাআলার এই মহাবিশ্বের খবর জানার জন্য আল্লাহ তাআলার কি কোনো মিডিয়ার দরকার আছে নাকি? যদি মহাসাগরের অতল তল দেশে কোনো ছোট্ট প্রাণী ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দেয়, তার সেই চিৎকার আমরা কেউ শুনবো না। হয়তো যদি মহাসমুদ্রের তলদেশে কোনো যন্ত্রপাতি লাগানো থাকে, যন্ত্রপাতির মাধ্যমে আমরা শুনব, কিন্তু কোনো যন্ত্রপাতি ছাড়াই মহাসমুদ্রের অতল তলদেশ থেকে ছোট্ট ওই প্রাণীর ফরিয়াদ যিনি শুনতে পান, সবাই বলেন তিনি কি? আল্লাহ তাআলা। তার অসীম ক্ষমতা, অসীম জ্ঞানের ক্ষমতা কেমন শুনেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব কিছু তিনি জানেন, এমনকি এই পৃথিবীর কোনো দেশের কোনো প্রান্ত থেকে যদি কোনো একটি গাছের পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন পাতাটি ছিঁড়েছে তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আসুন, সকল ক্ষমতার মালিক হবেন যিনি, যা ইচ্ছে তা করতে পারবেন তিনি। আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আপনাকে যদি বলি, যান তো দেখি আপনি গিয়ে আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে ডুব দিয়ে সেখানকার খবর নেন, আপনি হয়তো পারবেন না, কিন্তু আমার আল্লাহ হলেন এমন। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ হচ্ছেন ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছে তিনি তাই করতে পারেন। আমার আল্লাহর এমন ক্ষমতা, নগরকে তিনি সাগর বানিয়ে দিতে পারেন, সাগরকে তিনি নগরও বানিয়ে দিতে পারেন। দেখুন, নূহ আলাইহিস সালামের সময়ে ওই গাদ্দারদেরকে, কাফেরদেরকে বন্যায় প্লাবিত করে দিয়ে ওই নগরটাকে সাগর বানিয়ে দিয়েছেন কি? আমার আল্লাহর ক্ষমতা আপনি বুঝেন। আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি বলুন, হে রাজা ধীরাজ আল্লাহ, আপনি যাকে চান তাকে ক্ষমতা দান করেন, আবার আপনি যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। আল্লাহ যদি কোনো এতিম ব্যক্তিকে ক্ষমতায় বসাতে চান, আল্লাহ পারেন কিনা? দেখুন, ছোট্ট ঘটনা শোনাই আপনাদেরকে। ইয়াকুব আলাইহিসসালামের ছেলে ইউসুফ আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম তার ছোট্ট ছেলে ইউসুফ আলাইহিসসালামকে বড় মহব্বত করতেন, এই জন্য তার অন্যান্য দশ ভাইরা হিংসায় পড়ে গেল, হিংসার বশবর্তী হয়ে খেলার নাম করে ইউসুফ আলাইহিসসালামকে ঘর থেকে বের করে নিয়ে অন্ধকার একটি কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিসসালামকে নিক্ষেপ করে দিল। সাঁতার না জানা ছোট্ট সেই ইউসুফকে তারা অন্ধকার কুয়ায় নিক্ষেপ করে দেওয়ার পরে দশ ভাইরা ভেবেছিল ইউসুফ এবার শেষ, হয় সে এখানে মরে যাবে, অথবা কেউ যদি তাকে এই কুয়া থেকে উত্তোলন করে তারা তাকে তাদের গোলাম বানিয়ে ফেলবে, এমন চিন্তা তারা করেছিল। কিন্তু আমার রব তার অসীম কুদরতি ব্যবস্থাপনায় সেই সাঁতার না জানা ছোট্ট অসহায় ইউসুফ নবীকে সেই অন্ধকার কুয়া থেকে উঠিয়ে মিশরের রাজবংশে ঢুকিয়ে দিয়ে এক পর্যায়ে মিশরের ক্ষমতার মসনদে আল্লাহ তাকে বসিয়ে দিলে। তাহলে আল্লাহ যদি কাউকে ক্ষমতার মসনদ দান করতে চান, আল্লাহ পারেন কিনা? আবার আল্লাহ হচ্ছেন এমন ক্ষমতার মালিক, ক্ষমতা দেওয়ার পরে কান ধরে ক্ষমতা থেকে নামায়া তারপরে জেলখানার ভেতরেও ঢোকাতে পারেন কিনা? এই রকম বহু ক্ষমতাওয়ালা লোককে আল্লাহ কান ধরে ক্ষমতা থেকে নামায়া গোষ্ঠী শুদ্ধা নির্মূল করে দিয়েছেন, যেমন ফেরাউন, নমরুদ। এই জন্য ক্ষমতা পাইয়া বেশি লাফালাফি করা যাবে। কিছু কিছু জায়গার তো মাছ বলে ফেরাউনের নাম হইল, কিছু মানুষের সেরা খালা হয়ে যায়। তো আমি জিকাই, ই ফেরাউনের কথা কইলে আপনার সেরা খালা হয় কেন? না ফেরাউনের লোকের রক্ত না বংশর সম্পর্ক তুকাই আমার করা দরকার। আবু জেহেলের কথা কইল, কিছু মানুষের সেরা খালা হয়ে যায়, আমি কই ওগুরে ধরো দৌড়িয়া দৌড়ে দি বান্ধ বান্ধিয়া, এর বাদে তার রক্ত তাড়াতাড়ি পরীক্ষা করো, রক্তের ভিতরে আবু জেহেলের ভাইরাস ঢুকছে কিনা এটা দেখা দরকার, ঠিক নেই? ফেরাউন নমরুদ প্রত্যেক
প্রত্যেকেই ক্ষমতা পেয়ে বাড়াবাড়ি করেছে। বাড়াবাড়ি যখন সীমা ছাড়িয়ে গিয়েছে, ওই ক্ষমতার চেয়ার থেকে আল্লাহ নামিয়ে দিয়ে এদেরকে অত্যন্ত ভয়ঙ্কর ভাবে ধ্বংস করে দিয়েছেন। ইতিহাসে আজও তারা কুখ্যাত হয়ে মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে। শুধু তাই নয়, এই ফেরাউনের মরদেহকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করেছেন। এই পৃথিবীতে ফেরাউনের পরে ফেরাউন নামে কেউ আসবে না, কিন্তু ফেরাউনের চরিত্র ধারণকারী নব্য ফেরাউনরা যুগে যুগে আসবে। এই নব্য ফেরাউনরা যেন ফেরাউনি চরিত্রের শেষ পরিণতি কি হয় তা দেখার জন্য আল্লাহ ফেরাউনকে রেখেছেন। এরপরেও যারা সাবধান সতর্ক হয় না, ক্ষমতা পেয়ে লাফালাফি করে, ক্ষমতা পেয়ে লাফালাফি করবে, যারা ফেরাউনের মতো ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে তারা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ফেরাউন শেষ তক ছিল না, তাকেও ছেড়ে দিল না, সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, কেউ পৃথিবীতে চিরকাল থাকবে? পৃথিবীতে যে সকল জালেমরা মানুষের উপর জুলুম করেছে, মরার আগেই আল্লাহ এদেরকে শাস্তি দেওয়া শুরু করেছে। এই জন্য ক্ষমতা পেয়ে আপনি বাহাদুরি করবেন না। ওই যে কইলাম একটু আগে যে সিয়ার উঠতে গিয়ার বাড়াইলায়, সিয়ার উঠতে গিয়ার অত বাড়াইও না, আন্না ঠেং টুং বাইন গিয়া আল্লাহ খানো দৌড়াইয়া আন্না জুতার ভারী খাওয়াইয়া বেজ্জ থুরার বাদে নামাইবা, ঠিক কিনা? আমার আল্লাহ হচ্ছেন এমন ক্ষমতার মালিক, তিনি যাকে চান তাকে সম্মানিত করেন, আবার যাকে চান তাকে অপমানিত করেন। আল্লাহ যদি কাউকে ক্ষমতা না দিয়েও সম্মানিত করতে চান, আল্লাহ পারেন কিনা? কারণ ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে চান তাকে সম্মান দেন, আবার যাকে চান তাকে অপমানিত করেন। আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান, আল্লাহ যদি কাউকে উপরে উঠাতে চান, আল্লাহ যদি কারো কান ধরে টান মারেন, গোটা দুনিয়ার সবাই যদি তার পা ধরে টানে, বলেন তো তার সম্মান কি কমাতে পারবে নাকি? আর আল্লাহ যদি কাউকে বেজ্জত বানাতে চান, সম্মানিত চেয়ারে বসাইয়াও বেজ্জত বানাতে পারেন কিনা? দেখুন নানি, মাঝে মাঝে কিছু বেটাই না শোন, খুব বেটাগিরি কুড়ালোর মাহফিল আইয়া উল্টা পাল্টা মাত, মানুষের সামনে মাহফিল এই করে দেবো সেই করে দেবো, মানুষেও তার স্টেজ থেকে জুতা দিই মাইরা লামাইয়া দিই আসে নিলা এলাকে কইছে আল্লাহ সিয়ারও বাইয়াও বেজ্জত ফুরাইতে পারেন, পারেন নি? তাহলে সকল ক্ষমতার মালিক হবেন যিনি যা ইচ্ছে তাই করতে পারেন, যিনি এই জন্য রব হচ্ছেন সকল ক্ষমতার মালিক। সেজন্য আল্লাহ তাআলা সূরাতুল মুলকের শুরুতে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক হবেন তিনি বরকতময় সুমহান সত্তা যিনি, যার হাতে থাকবে সকল ক্ষমতা। আবার সকল ক্ষমতার মালিক হবেন তিনি যিনি অমর থাকবেন, যার কোনো মরণ থাকবে না। বলেন তো, যার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, তিনি কে? আমরা সবাই একদিন ধ্বংস হয়ে যাব, কিয়ামতের দিন সিঙ্গার ফুৎকারে আসমান জমিন সব যখন লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে, সব কিছু ধ্বংস হওয়ার পরেও যিনি থাকবেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলা ইরাব্বিকুমা তুকাদ্দিব।
দিবান, সব কিছু ফান হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র একজন অবশিষ্ট থাকবেন, তিনি কে? সুতরাং সকল ক্ষমতার মালিক হবেন তিনি, যখন কোনো কিছু ছিল না তখন ছিলেন যিনি, আবার যখন কোনো কিছু থাকবে না তখনও থাকবেন যিনি, সকল ক্ষমতার মালিকও তিনি। এই জন্য আল্লাহ সূরা মুল তার এই ক্ষমতার পরিচয় দিয়ে শুরু করলেন, পড়েন আমার সঙ্গে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, তিনি কে? প্রথম আয়াতটা ক্ষমতার আয়াত। এরপরে আল্লাহ দ্বিতীয় আয়াতে বললেন, আপনারা ডরাইবা না যে হুজুরে হয়াত হইবা, হুজুরে দুই আয়াত হইবা, হয়াত হইবা, এক আয়াত শেষ করলাম। এরপরে চলুন দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুওয়াল আজিজুল গাফুর। আল্লাহ তাআলা বলছেন, তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, জন্ম মৃত্যু দিয়েছেন, কেন দিলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমরা নেক আমলে পরস্পর প্রতিযোগিতা করতে পারো। আমরার জন্ম আছে, এখন ফার্স্ট টাইম নেক খুব মধ্যা কথাগুলো হব, খুব দামি কিছু কথা কইব ইনশা। আমরা দুনিয়ায় সুন্দর করে বানাইয়া ফাটাইছেন খে, তা মনে হল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, থেকে তো মানুষ মরার দোয়া নেই, এটা মুসিবতের দোয়া। الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون। এখানে অর্থ কি? তা নিশ্চয়ই আমরা আল্লাহর, আবার আমরা কার কাছে ফিরে যাব? আমরার আগে এই দুনিয়াত যারা আইসনেরা আসেননি, মাতুকা গল্লাশানগন এলাকার কবরস্থান আসেনি, আমরার আগে যারা আইসলা সব গিয়া দেখ ভাই কবর ঘুমাই আসে, আমরাও যাইমো কি? ইটস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন, ইটস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন, এটাই আমাদের চূড়ান্ত গন্তব্য। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে? নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ ফো, এই মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে একটা মানুষও রেহাই পাবে না। এভরি ওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করা, আমরা জীবনের শুরু আছে শেষও আছে, এই জন্ম মৃত্যু হায়াত মৌতর মাঝখানের সময়টার নাম হইল কিতা, হ্যাঁ কিতা খোকা। এখন খোকা, হোয়াটস দ্য ডেফিনেশন অফ লাইফ, হোয়াট ইজ লাইফ, লাইফ মানে কিতা? আরো সুন্দর করে হওয়া লাগবে, জীবন মানে কিতা? ওখানের অর্থ যারা বুঝে না এরাও ফাগল হয়ে গেছে, তারা দিশামিশা ঠিক নাই, জীবন মানে কিতা? ইমাম হাসান বসরির নাম সর্জনী আপনার, ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তাই খুব সুন্দর একটা কথা কইছে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম, তোমার জীবন তো হয় একটা দিন ছাড়া আর কোনটাও নাই, ইদা যাহাবা ইয়াউমেন যাহাবা বাদুক, যখনই তোমার জীবনটা কি একটা দিন যায়গি, তখন তোমার জীবনটা কি কিছু অংশ কমে যায় না বাড়ি যায়? মানুষের হায়াত বাড়ে না কমে? ওই যে আমি যখন মাথা নাম্ব করছিলাম এই সময়টা গেছে কি আর জীবনে ফাইবা? আজকের দিনটা যে গেল গি, আমরা সেও আর জীবনে কোনোদিন এই দিনটা ফিরিয়া ফাইমো? আর একটু জোরে খোকা, জীবনের মানে কিতা? ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাইন কইরা যে ও যে তোমার জীবনটাকে খালি দিন যা সময় যা, তোমার জীবনটাকে কিছু অংশ কমে যা। আর হচ্ছে আরব কবি, তার নাম তানোর নাম আমার এখন খেয়াল আন না, তাই তানোর কবিতা এত সুন্দর লেখছে, উনি লিখেছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসতা লাহু জুজআ, কি সুন্দর কথা! তাই কইরা হে মানুষ, তোমার জীবন তো কয়েকটা গণনা করা, শ্বাস প্রশ্বাস ছাড়ার কোনটাও নাই, শ্বাস পর্যন্ত আপনারা নিঃশ্বাস নিলাম নিঃশ্বাস, ও যে আমি নিঃশ্বাস দিলাম সারি দিলাম, তাই না কইরা? ও যে নিশো আর সারছ, ওটার নামও জীবন,
এই যে তুমি নিঃশ্বাস নেয়া নিঃশ্বাস ছাড়ি দিলাই তোমার জীবনটাকে কিছু অংশ, এই যে রে ভাই হায়াত মতোর মাঝখানোর সময়টা দেওয়া হইল, ডং ডং ঠং ঠং করার লাগি দেওয়া হয়েছে না, দেওয়া হয়েছে খার গুলামির লাগি, মাতৌকা খার গুলামির লাগি। আপনি আল্লাহর গুলামি খোররানি, ফজরের নামাজ বাদ দিয়া দিন শুরু করিচ্ছে, নমাজও গেলে গুলামি হয়ে খার, আর একটু জোরে খুকা, নমাজও না গেলে খুশি হয় কি গু, ডেইলি যেন ফজর নামাজের সময় ঘুমাই, আবার হয় হুজুরিতা কিতা কইলা আটটা পর্যন্ত না ঘুমাইলে চেহারার স্মার্টনেস থাকে না, ফজর নামাজ না ফললে ইমা চেহারার উপরে যে শয়তানে মুঠি দিব ফেসাব করে দিব, চেহারা আর সুন্দরী বকিলা ঠিক নেই, নমাজি মানুষ খালা হইলেও দেখবা চেহারার ভিতরে মায়া আছে, আপনারে ফাটাইছেন আল্লাহ আল্লাহর গুলামির লাগি, ফয়লা উত্তর দিন খান আরম্ভ করছেন শয়তানের গুলামি দিয়া। আবার আমাদের দেশের চিত্র হল ফজর নামাজও মানুষ বেশি, নিনা জানাজান নামাজও মানুষ বেশি, আরে বাপরে বাপ, তার গোট থাকি পঞ্চাশ হাত দূর হইয়া ফজর নামাজও যায় না, আর জানাজান নামাজের খবর এখান পাইছে, ও কুলা উড়ায় ওজন মরছেন হে যাই ভুগি খামুন ফলাই। আমি চিন্তা করলাম এর মতলব কোন জায়গা, মতলব টুকাই বা করলাম, মতলব হইল ফজর নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই কিন্তু জানাজান নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে, তুই ফজর নামাজ হইলিস না খেলে তোর ফজর নামাজ হইরে ইতা ইলা আছে রে হোকা, কিছু মানুষ দেখবা তার ফজর যখন ঠিকঠাক হোক আর না থাকুক জানাজা ঠিক আছে শুনলেও মারে দৌ, আপনার গাঁত তাই এলাকাত নাই, আপনার এলাকাত কিছু কিছু মানুষ ইলে আমি দিয়েছি গল্লা সাঙ্গন ইতা আছে নি আছে নি নাইতে বালা, যদি তাকে গল্লা সাঙ্গনের গল্লা দি মানবা, গল্লা সাঙ্গন গল্লা আছে নি আপনার, আল্লাহ ফাটাইছেন খার গুলামির লাগে, ফজর যায় ঘুমে জহর যায় কাজে কর্মে আসর যায় খেলাধুলায় মাগরিব যাব আড্ডায় এসা যায় তামাশায়, এই জন্য কবিও খুব সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে সামিল এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দা মামা বাদ্রে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা আর ভাঙা কেল্লা আয়ুরে নিশান, আল্লাহ আকবার, ওলাও তো আপনার ফাঁসক্ত নমাজ যান, নমাজও গেলে খুশি হইন খে আর না গেলে খুশি হইন খে, খানে খুশি করা কিছু মানুষ তো আছে খালি জুমার দিন আয় জুম্মা বারে ইলা আছে নি আপনার এলাকা, একদিনে নামাজ হইলো ফাঁস অক্ত, এক সপ্তাহে ফাঁস সাতা হতো হইলো, ৩৫ অক্ত মাঝে নামাজও গেছে খো অক্ত, আল্লাহরে খুশি করছে কবার, শয়তানরে খুশি করছে কবার, ৩৪ বার সেরা সুরেতে মানসল্লা খান লাগলেও এ আসলে শয়তানের খাস মুরিদ খাস গুলাম হয়ে গেছে, নামাজ কোয়ায়। আর সবচাইতে বড় তত্ত্ব সবচেয়ে মজার তত্ত্ব দেওয়া যায়, পৃথিবীত আল্লাহ একমাত্র মানুষের সুন্দর করে বানাইছেন, লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি, নমাজ আমরা রুকুত যাই না নেই একবারে ফিটটারে নোয়াইয়া তারপরে আমরা রুকুত যাই, রুকুতাকে উঠতে আবার সেজদাত যখন যাই সুবহান আল্লাহ, হাত ঠেং নাক কপাল সাত অঙ্গ তো আমরা সেজদা দিই ঠিক না নেই, সব তারে আমরা মাটিত লাগাইয়া আর সেজদা দিলাম সুবহান আল্লাহ, এ কথা খান কেন হয়েছে, পৃথিবীর মানুষ সারা মাংসল্লা খান আর কোনো প্রাণীরে কোনো সৃষ্টিরে আপনি সেজদা দেওয়াইতা ফারতা, বাড়িতে গিয়া গরুরে আগামীকাল ট্রাই করবা, আমরা আল্লাহ খান সেজদা দিত ফিরতে ফিরতে ফেত ফেতা সিঙ্গল আতলিয়া না গীতা ফেত ফেতা সিঙ্গল আতলিয়া দুম বাড়ি দিয়া যদি কন আর দে আমরা আল্লাহ খান সেজদা দে দিবনি ফারবনি আসাই বার লাগে কথাই কেন বসে আবলা হনুকা, মাংসর বডি স্ট্রাকচার আল্লাহ বানাইছেন সেজদা দেওয়ার উপযোগী করে দেও, মাংসরে আল্লাহ সেজদা দেওয়ার লাগে ওলা বানাইছেন, এখন হে মানুষ হইয়াও যদি এই সেজদা না দেয় তে ফের মাঝে আর গরু ছাগলের মাঝে কোনো পার্থক্য আর থাকে না, আর কিলা বুঝাইলে আপনি বুঝবা, এই যে আপনাকে দুনিয়াতে পাঠানো হলো জন্ম মৃত্যুর মাঝখানে কি করবেন, আল্লাহ বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নেক আমলের প্রতিযোগিতা করবেন, প্রতিযোগিতা হবে আমল
পাশের বাড়ির ভাই আমার আগে মসজিদে চলে গিয়েছে, না পরের ওয়াক্ত তার আগে আমি মসজিদে যাব, আমার এক ভাই সে দেখি বেশি বেশি দান সৎকার করে, না আমি তার চাইতে বেশি করব। এভাবে আমলের ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা হওয়ার দরকার ছিল। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেছেন সৎ কাজে তাকওয়ার কাজে প্রতিযোগিতা করো। কিন্তু এই মানুষগুলো আজ কি হয়ে গেল, ভালো কাজে প্রতিযোগিতা নয়, বরং উনি কোটি টাকার বিল্ডিং বানিয়েছে, আমি এখন 2 কোটি টাকার বিল্ডিং বানাবো, উনার এত টাকা হয়েছে আমার আরও এত টাকা হবে। এইভাবে সম্পদের মুখে ছুটতে ছুটতে, প্রাচুর্যের মুখে ছুটতে ছুটতে আল্লাহ বলেছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। এইরকম প্রাচুর্যের মুখে প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতে মানুষ কবরে চলে যায়। বাইরে বাড়ি, কিন্তু বাড়ির জায়গায় থাকবে আপনি, বাড়িওয়ালা থাকবেন না। এই এলাকায় অনেক বাড়ি আছে, দেখেন বাড়ি বাড়ির জায়গায় আছে, ওই বাড়িওয়ালা যে বাড়ি বানিয়েছিল সে বাড়িতে আছে কিনা বলেন। আপনার বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে, আপনি বাড়িওয়ালা থাকবেন না। কয়দিনের দুনিয়া, কয়দিন থাকবেন সেটাও তো জানেন না। এই পৃথিবীটা হলো এমন, এই পৃথিবীটা হলো এমন, খুব ভালো করে বুঝেন, তত্ত্ব প্রযুক্তির কল্যাণে এখন গোটা পৃথিবী গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে। যার হাতে এখন একটা স্মার্টফোন আছে, এই স্মার্টফোনের সাথে যদি ইন্টারনেট কানেকশন দেয়া থাকে, বলেন তো গোটা দুনিয়ার খবর নেওয়া সহজ না কঠিন? গোটা দুনিয়ার খবর তত্ত্ব প্রযুক্তির কল্যাণে বর্তমানে নেওয়া আপনার জন্য সহজ হলেও, আপনারা কেউ কিন্তু জানেন না কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে, কেউ জানেন আপনারা? আজ ফজরের সময় আপনার জানাজা হতে পারে, আগামীকাল সকাল 10টায় আপনার জানাজা হতে পারে, আগামীকাল রাত আপনার কবরের প্রথম রাত হয়ে যেতে পারে। এখানে যুবক যারা আছে তারা ভাবছে, হুজুর আমরা তো এখনো যুবক মানুষ, আমরা মারা যাব না, আমরা বুড়া হই চুলদারি পাকুক তারপরে মারা যাব। আমার কলিজার টুকরা ভাইরা শোনো, পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার বেলা সিরিয়াল মেনটেন হয়, প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপরে দেখা যায় ছেলে, অতপর দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাওয়ার বেলা সিরিয়াল মেনটেন হয় না। মাঝে মাঝে আমরা এমন করুণ দৃশ্য সমাজে দেখি, ছেলের লাশ বাবা কবরে নামায়, অথবা আরো ভয়ঙ্কর চিত্র আমরা দেখি, নাতির লাশ দাদা কবরে নামায়, আছে কিনা বলেন? আপনি এসেছেন, জন্ম কিন্তু হয়ে গিয়েছে, এখন সামনে বাকি আছে কোনটা? আরো জোরে বলেন। তবে মৃত্যু আমাদের সামনে নয়, মৃত্যু আমাদের পেছনে, কবর আমাদের সামনে। বাইরে কবরে যাওয়ার এক পর্যন্ত, মৃত্যুর এক পর্যন্ত নেক আমলের প্রতিযোগিতা করুন, নেক আমলের জন্য প্রতিযোগিতা করুন। কে কার চাইতে বেশি নামাজ পড়বেন, কে কার চাইতে কত সুন্দর করে রোজা রাখবেন, কে কার চাইতে আরো বেশি দান সৎকা করবেন, কে কার চাইতে বেশি তাহাজ্জুদ পড়বেন, কে কার চাইতে বেশি কোরআন পড়বেন, কে কার চাইতে বেশি তাসবিহ তাহলিল করবেন, আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করবেন। এর জন্য আপনাকে সৃষ্টি করেছেন কে? আমল 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 আপনার সাথে যাবে। দেখেন আমাদের অনেকেই মারা যায় হাজার হাজার কোটি টাকার মালিক, বলেন তো যাওয়ার সময় কাফনের কাপড়ের পকেটে কি আমরা কোনো টাকা ঢুকাই দিই নাকি? আর কাফনের কাপড়েও তো কোনো পকেট নাই, সব টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে পড়ে থাকবে, বাড়ির আলমারিতে পড়ে থাকবে, কোনো টাকা যাবে না। যে সুন্দর করে বাড়ি বানিয়েছেন, ডুপ্লেক্স করে বাড়ি বানিয়েছেন, বলেন তো কবরে যাওয়ার সময় মানুষ কি বলবে, লোকটা এত খায়েস করে বাড়ি বানাইছে, বাড়ির নিচ থেকে পিলার সুদ্ধা উঠাইয়া তার সাথে কবরের উপর গাইরা দাও, এরকম বলবে নাকি বলেন? বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে, টাকা পয়সা টাকা পয়সার জায়গায় থাকবে, একটা জিনিস কেবল সাথে যাবে, জিনিসের নামটা কি? আরেকটু জুড়ে বলেন, নামটা কি? ওই আমল আপনি করেন কিনা আবার চিন্তা করেন। সারাটা দিন 5 ওয়াক্তের নামাজের আমল নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই,
এই কোরআন অনুযায়ী জীবনটাকে আপনি মানেন না, কোরআন অনুযায়ী আমল করেন না, তাহলে এভাবে যদি কবরে যায় নাজাত পাওয়ার কি কোনো সম্ভাবনা আছে নাকি? আপনাকে তো সৃষ্টি করা হয়েছে গোলামির জন্য, আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিডন্ট ক্রিয়েট দা জিনকাইন্ড and mankind accept my ownership. Allah taala bolchen jin ar manush ke ami srishti korechi kar gulamer jonno, ashun allah er gulam hoy, allah er gulam hoye duniyate beshi beshi nek amoler protijogita kori, tahole najat diye diben ke allah amader ke tar khati gulam hisabe kabul kore nebe. Amin. Mahfil committee kono boktobbo na thakle amra aste aste munajater dike jete parta. Accha sota hole sontan apne unta ekta sangeet shunte chan apnara tai na? কে উঠবেন না, করে যাবেন তো ইনশাল্লাহ। হ্যাঁ, তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গভীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আলিমুল গায়েব তুমি মালিক রাব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, তোমারি রহম ছাড়া বাঁচা বড়দাই, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, তোমারি রহম ছাড়া বাঁচা বড়দাই, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, শত শত ভুল মাফ করে দাও জানা কিও জানা, আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আলিমুল গায়েব তুমি মালিক রাব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ।